তাই যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে বলেছ তো শোনাবে হলা বলো তুমি কি চলে যাবে হ্যাঁ চলে যাব যাওয়ার আগে আমি তোমাকে একটি কথা বলতে চাই কি কথা বলবো হ্যাঁ বলো ও গো বেহুলা আমি তোমাকে প্রথম দেখাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি জানো জানি না তুমি কি আমার কথা মানবে না তোমার কথা হ্যাঁ তোমার কথা মানতে হবে কেন ও গো বেহুলা আমি যদি তোমাকে না দেখতে পাই তাহলে আমি মরে যাব বেহুলা তুমি কি জানো এ কি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছো সত্যি বলছি বেহুলা সত্যি 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 তিন সত্যি বলছি তাই বুঝি আমার বাড়িতে তোমার বাবাকে পাঠিয়ে দিও তুমি কি সত্যি করে বলছো হ্যাঁ সত্যি করে বলছি ঠিক আছে বেহুলা আমি এখনই প্রাসাদে যাই আমার মার কাছে বলি আমার পিতাকে তোমাদের বাড়ি আমি পাঠিয়ে দিব কেমন ঠিক আছে এবার তাহলে আসি এসো ঠিক আছে বেহুলা বিদায় বিদায় জন্টু পিউষ আমরা মাছ ধরতে এসে মাছ ধরতে পারিনি তাই বলছি কি মনে কষ্ট নেই কিন্তু ওই মেয়েকে যদি না পাই জন্টু আমি যে প্রাণে মরে যাব তাই বলছি কি তুই মার কাছে গিয়ে মাকে ভালোভাবে বুঝি ওই মেয়েকে কিন্তু আমার প্রাসাদে এনে দিতে হবে কেমন ঠিক আছে সুন্দর করে কিন্তু বলবি 100 বার বলিব তাহলে এবার চলো দাদা চলেন আমরা প্রাসাদে চলে যাই তাই চলে